नमस्कार बंधुरा हरि नित्य किचने तुम्हारे सबाई के स्वागत। आज हमें तुम्हारे साथ शेयर करब आलुर गोलाप जाम बा कालो जाम। इटा खूब सहज और खूब ताड़ाताड़ी तैरी हो जाए, मात्र 20-25 मिनट इटा तैरी हो जाए गोलाप जामटा। चलो ताहले देखे नी। सबार प्रथम हमें एखाने निये नेब दुटो सिद्ध आलू। আলুটা একটু ম্যাশ করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো হাফ কাপ ময়দা। আর দিয়ে দেব 2 চামচ সুজি, হাফ কাপ দিয়ে দেব মিল্ক পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এবার দিয়ে দেব এখানে 3 চামচ ঘি দিয়ে দেব। তিন চামচ ঘি দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। ভালো করে এটা 4-5 মিনিট ধরে মেখে নিতে হবে। আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে আলুর। ভালো করে মেখে নেওয়ার পর এবার এটা 10 মিনিট রেখে দেবো ডোটা, ততক্ষণ চিনির রস বানিয়ে নেব। তো একটা পাত্রে দিয়ে দেবো 1 কাপ চিনি, আর দিয়ে দেবো 1 কাপ জল। আর দিয়ে দেবো 2 এলাচ দিয়ে এবার ফুটতে দেবো। 4-5 মিনিট চিনির রসটা ফুটিয়ে রেখে দেবো নামিয়ে। এবার ডোটা 1 মিনিট মতো মেখে নেবো। আবার এক মিনিট মতো এটা মেখে নেওয়ার পর এবার এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোলাপজাম বানিয়ে নেব। গোল বা লম্বা যে কোনো শেপের বানাতে পারো। আমি একটু লম্বা টাইপের বানাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। প্রথমে তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এটা ফ্রাই করে নেব। তেলটা প্রথমে গরম করে তারপরে স্লো রেখে দেবো গ্যাসটা। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলো। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তুলে নেব। এবার এবার যে চিনির রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে রসের সাথে মিশিয়ে এটা ঢেকে রেখে দেব 15-20 মিনিট। 15-20 মিনিট এটা তৈরি হয়ে যাবে। 15-20 মিনিট পর আমি এগুলো রস থেকে তুলে নিয়েছি। এবার উপরে ছড়িয়ে দেবো একটু খোয়া খেয়ে গ্রেট করে। তোমরা চাইলে কোনো নারকেল কোরা বা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো।
আমি একটা কেটে দেখাচ্ছি। এটা নরম তুলতুলে, আর এর ভিতরে পুরোপুরি রসটা ঢুকে গেছে। তো তোমরা যদি ভালো লাগে তোমাদের রেসিপিটা, তাহলে বাড়িতে ট্রাই করো এটা অবশ্যই, আর লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।